আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অনির্বাণ ভট্টাচার্য, মাত্র কিছুদিন আগেও বাংলা থিয়েটারের এই অসাধারণ অভিনেতাকে চিনতেনই না টলিউডের অধিকাংশ দর্শক। যদিও থিয়েটার প্রেমীরা ততদিনে তাকে বাংলা থিয়েটারে দেবশঙ্করের উত্তরসূরী বলে ডাকতে শুরু করেছেন। অরিন্দম শীলের শবরের গোয়েন্দা কাহিনী ঈগলের চোখে বিশান রায় নামের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অনির্বাণ। এর আগে অপর্ণা সেনের আরশিনগর এবং কমলেশ্বরের ক্ষততেও অভিনয় করেছেন তিনি। এক কথায় বলা যায়, তার প্রথম বড় ব্রেক অরিন্দমের ঈগলের চোখ। এরপর সৌরভ পালোধীর কলকাতায় কলম্বাসে অভিনয় করেন অনির্বাণ। অরিন্দম শীলের দুর্গাসহায় ছবিটিতে সোহিনী সরকার অভিনীত দুর্গার স্বামীর চরিত্রে অভিনয় করেন তিনি। অনির্বাণের পরবর্তী বড় কাজ অরিন্দম শীলের ছবিতে। অরিন্দমের ধনঞ্জয়ের প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করেন অনির্বাণ। ধনঞ্জয় নিয়ে চারপাশে প্রচণ্ড বিতর্কের মাঝে নজর কাড়ে ধনঞ্জয়ের চরিত্রে অনির্বাণের অভিনয়। ততদিনে সবাই বুঝে গেছে তিনি লম্বা রেসের ঘোড়া। SBF-এর হইচই ওয়েব পোর্টালের জন্য ব্যোমকেশ ওয়েব সিরিজে ব্যোমকেশের চরিত্রে অভিনয়ও করেন অনির্বাণ। যথারীতি ব্যোমকেশ চরিত্রে তাকে দেখেও দর্শকরা মুগ্ধ। আপাতত ব্যোমকেশ ওয়েব সিরিজ এবং যক্ষের ধন সিনেমাটির পরিচালক সায়ন্তন ঘোষাল হাত দিচ্ছেন ছবির নতুন কাজে। ছবির ওয়ার্কিং টাইটেল আলীনগরের গোলকধাঁধা। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ, তার বিপরীতে অভিনয় করছেন পার্ণ মিত্র। এই ছবিতে এক কলেজ ছাত্র চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। পাশাপাশি স্টার জলসার জন্য একটি বিশেষ মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। এখন অবশ্য টলিপাড়ায় শোনা যায় যে অরিন্দম শীলের কাজে অনির্বাণের না থাকাটাই আশ্চর্য। আপাতত চলচ্চিত্র প্রেমী বাঙালি দর্শক অপেক্ষা করে আছেন নতুন নতুন কাজে অনির্বাণের অভিনয়ে মুগ্ধ হওয়ার জন্য। আর থিয়েটারের দর্শকরা তাকে ভবিষ্যতের দেবশঙ্কর হালদার বললেও অন্তত বড় পর্দায় কাজের ক্ষেত্রে তার পূর্বসূরির থেকে ইতিমধ্যেই অনেক বেশি জনপ্রিয় এই তরুণ অভিনেতা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।